এখানে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের একজন পুলিশকর্মী ওনার পুলিশকর্মী এই 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 আমার এই বোনের বোনের বুকে হাত দিয়ে বলেছে আমরা দেখতে চাইছি ওটা আসল না নকল আর আর দুজনকে একজনকে ভুক্তি পেয়েছে একজনকে বুকে হাত দিয়েছে আমাকে আমি আমার চেষ্টে হাত ধরে আর সবথেকে বড় কথা একজন লেডি ভলেন্টিয়ার তিনি বলছেন টিকিট থাকা সত্ত্বেও আটকাচ্ছেন উপর মহল থেকে পারমিশন আছে আপনি নাকি এখানে যেতে পারবেন না কেন আমরা টিকিট কাটছি মেট্রোর আমরা টাকা দিচ্ছি আমরা ট্যাক্স দিচ্ছি আমরা যেতে পারবো না আমরা যেতে পারবো না আপনার বুক আসল না নকল আরে আর পিয়ে বস আর পিয়ে অসীম বস উনি আমাকে জিজ্ঞাসা করছে আমার বুক আসল না নকল উনি কোনো দিন ওই নারিস্তন খায়নি উনি মাতৃত্ব দেখেনি একজন মহিলা কি বলবো মেট্রো পুলিশ সে বলছে আপনি ঢুকতে পারবেন না আমরা নারী নিরাপত্তার কথা বলছি না এই তখন থেকে বসে রয়েছে এতটাই বাচ্চা উনি কোথায় রবীন্দ্র সদনের স্টেশন মাস্টার সমস্যাটাকে নিয়ন্ত্রণে না নিয়ে উনি পালিয়ে গেছে অসীম ঘোষ মেজাজে কে বলছে সাধারণ মানুষ মহিলারা সবার সামনে বলছে আমি হয়েছে বলছে কিছু করেনি অসীম ঘোষ বলছে যেখানে মহিলা পুলিশ এসে ক্ষমা চেয়ে গেছে মহিলা পুলিশ বলছে হ্যাঁ হয়েছে সবার সামনে কেন জিজ্ঞাসা করে দিয়েছে কেন যদি নাই করে পরবর্তী সময় সে বলেছে যে সে আসল না নকল সেটা দেখার জন্য স্বীকার করেছে আসল না নকল মহিলা পুলিশ মহিলা পুলিশ আসল না নকল স্বীকার করছে দেখতে চাইছে উনি মানে আমরা রাস্তার পুতুল ম্যানিকুইন দেখবো যে কিরকম নিচল নাই ওরা পাশ কাটিয়ে চলে যাচ্ছে সবথেকে বড় কথা কালকে আমরা এত বড় আন্দোলন করলাম এত কিছু দেখে এলাম এত কিছু করে এলাম তারপরেও আজকে মেট্রোতে ট্রাভেল করার সময় একজন মহিলার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে সেটা আসল না নকল আমরা প্রথম থেকে চেষ্টা করেছি আমরা ওনাদের কাছে হাত জোর করেছি আমরা বলেছি আমরা স্ট্রিট জেন্ডার মহিলাদের লড়াইয়ের জন্য লড়েছি কালকে সারারাত্রি বৃষ্টি ভিজেছে কিন্তু স্ট্রিট জেন্ডার মহিলারা ওখানে দাঁড়িয়ে ভিডিও করছে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াতে পারছে না আমাদের লড়াইয়ে এসে দাঁড়াচ্ছে না ওরা কিন্তু পাশ কাটিয়ে চলে যাবে ভিডিও করছে পাশ কাটিয়ে চলে যাবে লড়াইতে যখন আমরা সামনে রয়েছি আমরা কি চেষ্টা করব আশা করব তাদের তো আমাদের লড়াইতে তারা আসছে পাশে দাঁড়ানো আসছে
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।